হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এখন কিন্তু ফেসবুকে কাস্টম রিয়াকশন অ্যাড করা যায়। আমরা কিন্তু এখন সবাই জানি যে ফেসবুকে কিন্তু অলরেডি 60টা রিয়্যাক্ট অ্যাড করার থাকে। আমরা যদি ফেসবুক অ্যাপসে যাই, দেন যে কোনো একটি পোস্টে যদি আমরা রিয়্যাক্ট করার জন্য এখানে ক্লিক করি, দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 60টা রিয়্যাক্ট রয়েছে। লাইক, লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড এবং অ্যাংরি রিয়্যাক্ট। এছাড়াও কিন্তু আপনি চাইলেই আপনার ফেসবুক আইডিতে আপনার ইচ্ছা মতন আরও একটি রিয়েক্ট অ্যাড করতে পারবেন। তো কাস্টম রিয়েক্ট যদি আপনি অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে। তো ফেসবুক গ্রুপ যদি আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুকে কাস্টম রিয়েক্ট অ্যাড করতে পারবেন। তো তার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন গ্রুপ অপশনে। এখানে আসার পর আপনি আপনার ফেসবুক গ্রুপটি পেয়ে যাবেন। দেন আপনার গ্রুপে ক্লিক করবেন, তারপর উপরের এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেন দেখতে পারবেন গ্রুপ সেটিং, এই অপশনটিতে ক্লিক করবেন। গ্রুপ সেটিংয়ে আসার পর আমি যদি একটু নিচের দিকে খেয়াল করি, তাহলেই দেখতে পাচ্ছেন গ্রুপ রিয়াকশন নামে একটি অপশন রয়েছে। এই অপশনটি কিন্তু আমাদের আজকে মূলত কাজ, এই অপশনটি তো ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার গ্রুপে কিন্তু অলরেডি একটি নতুন রিয়্যাক্ট অ্যাড করা রয়েছে, জুতার রিয়্যাক্ট। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রিয়্যাক্ট এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আমি এই গোলাপ ফুল এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর যদি আমি নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে যদি আমি ক্লিক করি, হ্যাঁ এখন আমি গ্রুপ থেকে মানে এই অপশন থেকে বের হব। অলরেডি কিন্তু আমি আমার ফেসবুক গ্রুপে রিয়াকশনটি সিলেক্ট করে ফেলেছি। তো এখন যদি আমি গ্রুপে রিয়্যাক্ট অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার রিয়্যাক্টটি কিন্তু অলরেডি রোজ মানে আমি যে গোলাপ রিয়্যাক্টটি কাস্টমভাবে অ্যাড করেছি সেই রিয়্যাক্টটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আশা করি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে কাস্টম রিয়্যাক্ট অ্যাড করবেন। আর আপনি যদি এই বিষয়টি আগে থেকে জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই বিষয়টি আজকে নতুন জেনে থাকেন, তাও আমার ভিডিওর কমেন্টে জানাবেন। তো গাইজ, এই ছিল আজকের মতন, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো গাইজ, আজকের মতন এখানে যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।